আমি তো ওকে পোপের জন্য রেখেই দিতাম, কিন্তু ও তো বেঙ্গলি মিডিয়ামে স্টুডেন্ট পড়ায় না। আচ্ছা আপনারা বললে তাহলে আমি আজই ওর সঙ্গে ফোনে যোগাযোগ করি। হ্যাঁ আমি একাই লেখাপড়া করতে পারতাম মেজো কাকিমণি। আমি বলছিলাম কি, একজন কেউ থাকলে একটু গাইড করলে না তোর আরো ভালো হবে শালুক। আমরা তো তোকে কত খারাপ কথা বলেছি, আমাদের সবাইকে না তুই ভুল প্রমাণ করে দে একদম। আমাদের সব খারাপ কথার উত্তর দে তোর ভালো রেজাল্ট দিয়ে। আর ভালো রেজাল্ট করার জন্য তো একটা ভালো টিচার লাগে। তুই না করিস না শালুক, একদম না করবি না, কিন্তু আবার কতগুলো টাকা খরচ হবে। এই চুপ করো, আর পাকা পাকা কথা বলতে হবে না। টাকা খরচা হবে, টাকা খরচা হবে কি হবে না সেটা আমি বুঝবো। খুব পাকা হয়েছো না, গিন্নি হয়ে গেছো, টাকা খরচা হবে। আবির বলো ফুলদিরা, মনে হচ্ছে জয় তৈরি হয়েছে রে। মনে হচ্ছে না, আমরা শিওর যে তুই জিতেছিস, তুই জিতেছিস। আমার জয় কি তোমাদের থেকে আলাদা? আমার জয় মানে তোমাদেরও জয়। আমি হেরে গেলে তোমরাও হেরে যেতে। ফুলদি রাঙাদি, আমরা সবাই একসঙ্গে জিতেছি। আজ আমার বড় আনন্দের দিন, বড় আনন্দের দিন। নদী দিঘি, তোমরা যে শালুককে চিনতে পেরেছো। শালুক কিন্তু হারতে আসেনি, ও জিততে এসেছে। ও নিজেও জিতবে, ও আমাদেরও জিতাবে, তাই না শালুক? মিলিয়ে নিও আমার কথা, মিলিয়ে নিও তোমরা। তীর্থকে খবরটা দিতে হবে। আজ আমাদের মনে আর কোনো সংশয় নেই জান। আমরা আজ পুরোপুরি বিশ্বাস করছি তুই খুব বড় হবি শালুক, তুই অনেক বড় হবি। এই বোকামে, তুই কাঁদছিস কেন রে? এতে কাঁদার কি আছে? হ্যাঁ একদম কাঁদবি না বলে দিলাম, একদম কাঁদবি না। এতদিন তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য কাঁদতাম, আর আজ তোমাদের ভালোবাসা পেয়ে কাঁদছি রাঙাদি ফুলদি। আমার আর কিচ্ছু চাই না গো, তোমরা শুধু আমায় একটু ভালোবাসো। আমার আর কিচ্ছু চাই না, তোমরা তোমরা চিরদিন আমায় ভালোবাসবে তো? আমার আর কিচ্ছু চাই না, বিশ্বাস করো। তোমরা একটু ভালোবাসলে আমার আর কিচ্ছু চাই না। কাঁদে না চলো, এমন কোন কাজ স্টুডেন্টের থাকতে পারে বলে আমি বিশ্বাস করি না, যেটা স্কুল বাঙ্ক করে স্কুলের টাইমে ফাঁকি দিয়ে অন্য জায়গায় করতে হয় এবং সে কথা গোপন করতে হয়। আমি বুঝতে পেরেছি তুমি কি করতে চেয়েছো। তিন দিন ধরে এই কাজটা তুমি করে যাচ্ছ, সেটা প্রজেক্টের কাজ না, আমি বিশ্বাস করি না। আমি তোমায় বলছি, তোমার মেয়ে জাস্ট কতকগুলো অকাল কুষ্ণদের পাল্লায় পড়েছে, কিংবা কোনো কোনো ভালো বন্ধুদের ও খারাপ করেছে এবং তাদের জড়ো করে তাদের মাথায় বদবুদ্ধি চাপিয়ে ও সিনেমা গেছে, যা খুশি তাই করেছে। না 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 না, বিশ্বাস করে আমি এসব কিচ্ছু করিনি, সত্যি বলছি আমি এসব কিচ্ছু করিনি। এই শোন শোন শোন, ভালো করে একটা কথা শোনো, তোমাকে আমি শেষ বারের মতো বলছি, পুপে এবার যদি তোমার কোনো বেচাল দেখেছি না, আর ওর দরকার নেই, আমি তোমাকে নিজে হাতে খুন করে, হ্যাঁ আমি তোমাকে নিজে হাতে খুন করে ফেলবো। একটা দুদিনের মেয়ে, হ্যাঁ বাড়িতে এসে সে ব্রিলিয়েন্ট স্কলার রেজাল্ট করে তোমাকে বিট করে দিচ্ছে, হ্যাঁ তোমাকে আহা হু করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে, সেটা আমাকে সহ্য করতে আর করবো না। শোনো, এবার ইউনিট টেস্টে তুমি যদি ফুল মার্কস না পাও না, তোমার একদিন কি আমার একদিন। ফুল মার্কস পাবে? ও এরকম বুদ্ধি না হলে মেয়ে হয়? ফুল মার্কস পাবে, ও ফুল মার্কস পাবার মেয়ে,
ফুল মার্কস পাবে, তার জন্য ও ও ও প্রজেক্ট করছে, ও সুন্দর সুন্দর প্রজেক্ট করছে। প্রজেক্টের জন্য কত এই 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 গ্রে ম্যাটার ডিমান্ড করে তুমি জানো? সেই প্রজেক্ট করছে ও, অথচ অঙ্কে নাকি সুন্দর পাচ্ছে। আরে তোর মনে হয় না, শোনা শোনা, তোর একবার মনে হয় না যে বাড়িতে দাদা ভাইয়ের মতো একটা ব্রিলিয়ান্ট স্কলার আছে, তার কাছে গিয়ে একটু বলি দাদা ভাই আমার অঙ্কটা একটু দেখিয়ে দে, একটু মনে হয় না? খেয়েছিলাম তো বাবা। আমি গেছিলাম দাদা ভাইয়ের কাছে, কিন্তু দাদা ভাই তো এখন সময় নেই। এখন তো দাদা ভাই সবকিছু ওর বউকে দেখাবে না। আমি বলেছিলাম, ও বলেছিল আমার সময় নেই, দেখছিস না আমি আমি শালুককে পড়াচ্ছি। তুই দাদা ভাইয়ের কাছে গেছিলি অঙ্ক জানবার জন্যে? আবির তোকে বলে দিল যে শালুকে পড়াচ্ছে, তাই তোকে দেখাতে পারবে না? হ্যাঁ বাবা, একবার না অনেক দিন বলেছে। তুমি বলো না বাবা, আমি তো সামান্য দাদাবার কাছে একটু অঙ্কটাই দেখতে গেছিলাম না। দাদা ভাইয়ের নামে মিথ্যে কথা বলে যদি এখনকার মতো পার পাওয়া যায় তাতে মন্দ কি? আর সত্যি তো ও তো এখন আর বউ ছাড়া কিছু বোঝেই না। আমি অবশ্য অঙ্ক দেখাতে নিয়ে যাইনি, কিন্তু গেলেও যে ও এ কথা বলতো না তার কি মানে? বলতেই পারে, তোমার ভাইপো বলতেই পারে, তার তো মাথা ঠিক নেই এখন। বউ তো তার একারই আছে না, আর দেখলে বা না দেখলে না সহ্য হয় না। আর শুধু সে না, বাড়ির শুদ্ধ লোক ওই একধারায় চলছে। তুমি জানো নদী দিঘি পর্যন্ত ওই মেয়েটার কাছে ক্ষমা চেয়েছে। কিসের ক্ষমা? কেন একদিন ইন্সপেক্টরের সামনে ভালো ভালো প্রশ্নের উত্তর দিতে পেরেছে, সাত খুন একেবারে মাপ হয়ে গিয়েছে। তাও যদি আবির পাখি পড়ানোর মতো না পড়াতো তাহলে কে বলতে পারতো? না, আমি একটা কথা বুঝে উঠতে পারছি না, মানে হিসেব মিলছে না। আবিরের কাছে পে গেল অঙ্ক শিখতে, আবির ওকে মুখের ওপর বলে দিল সে শালুককে পড়াচ্ছে, সে ওকে দেখাতে পারবে না। হ্যাঁ হ্যাঁ বাপি, দাদা ভাই এরকম ভাবে বলে দিল, তুমি বলো না, আমি তো সামান্য একটু অঙ্কই দেখতে গেছিলাম না, ও যদি অঙ্কটা দেখাতো তাহলে কিরকম হতো? ওর কি যায় আসে বলো, আমি অঙ্কতে শূন্য পেলে। আর সেই টাইমে আমার অঙ্কের স্যার কোচিংটা কদিন বন্ধ রেখেছিল, তাই জন্য তো অঙ্কটা এত খারাপ হলো। কিন্তু এইসব কথা কে শুনবে? এখন তো সবার কাছে আমি খারাপ, সব দোষ এখন আমারই। এই শোনো, তোমার এই ন্যাকা কান্না বন্ধ করো। শোনো, ভালো চাও তো পড়তে বসো, ইমিডিয়েট গিয়ে পড়তে বসো। হায়ার সেকেন্ডারি পরীক্ষার সামনে এই রকম বাঁধানো রেজাল্টগুলো যদি করো না তাহলে কোনো কলেজ তোমাকে ছোঁবে না, কোনো জায়গা পাবে না, তখন মূর্খ হয়ে বাড়িতে বসে থাকতে হবে। হ্যাঁ, আর তখন ওই মেয়েটা গন্ডগ্রাম থেকে এসে এখানে রাজ করবে। তুই যা এখন এখান থেকে, যা, তুই যা যা আমার চোখের সামনে থেকে, যা 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 যা। এই শোনো, আমি কিন্তু এই অপমানটা কিছুতেই মেনে নেব না। কিসের অপমান? তুমি এরপরে আবার জিজ্ঞাসা করছো যে কিসের অপমান? হ্যাঁ, আমার মেয়েটা তোমার ভাইপোর ঘরে কি করতে গিয়েছিল? অঙ্ক করতে গিয়েছিল। তোমার ভাইপো তাকে ঘর থেকে বার করে দিয়েছে। কেন? না সে তার বউকে পড়াচ্ছে, তাই তার বোনকে পড়া দেখানো সময় নেই, তাই তো? আজি বাজি কথা বলে আমার কানের মাথাটা খেও না। পাখি পড়ান পড়াচ্ছে, পাখি পড়ান পড়াচ্ছে, এক নাগাড়ে যে তখন থেকে বলে যাচ্ছ পাখি পড়ান পড়িয়ে কিছু হয় না। একটা কথা ভালো করে জেনে রাখো, তোমার কি খুব লেগেছে? সোজা ভাই দাঁড়াতেই পারছি না, খুব কষ্ট হচ্ছে। যাক, এবার বৃত্তি নেবে,
মঞ্চে দাঁড়িয়ে বৃত্ত